আমাদের ট্রিপের আজকে দশম দিন। ম্যাঙ্গালোর ঘুরে এবার আমরা যাচ্ছি মাইসুর। ম্যাঙ্গালোর থেকে মাইসুরের দূরত্ব 250 কিলোমিটার। আমাদের সময় লাগবে 5.5 ঘন্টার মতো। আমরা NH66 দিয়ে যাচ্ছি। আপনি যদি মাইসুরে আসতে চান তবে ট্রেনে, প্লেনে বা বাই রোডে আসতে পারেন। ফ্লাইটে আসলে আপনাকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসতে হবে এবং ব্যাঙ্গালোর থেকে ট্রেনে, বাসে বা গাড়িতে করে মাইসুরে পৌঁছাতে পারেন। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এই রাস্তার সফর আপনার ভালো লাগার কারণ রাস্তার দুপাশে সুন্দর সুন্দর দৃশ্য, দূরের পাহাড়, যাবার পথে আমরা দাঁড়িয়েছি অবিকল্লি ঝর্ণা দেখতে। দুপুরের রোদের গরমে মাঝে ওয়াটারফলের কাছে হালকা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে, সাথে দূরের পাহাড়ের সুন্দর ভিউ। এই রাস্তার একটি সাইড সিন, স্ন্যাকের কিছু দোকানও আছে, চাইলে আপনি নাস্তা করতে পারেন। আমরা এখন আছি কোডাগা জেলায়, যাকে আমরা কুর্গ নামে জানি। এই কুর্গের ফেমাস হিল স্টেশন হলো মেডিকেরি। টুরিস্টদের কাছে এই মেডিকেরি বেশ জনপ্রিয়। জায়গাটি কফির বাগান, পাহাড়, অগণিত ঝর্ণা, জঙ্গলের প্রাণী ও শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। এখন প্রায় দুপুর 1টা বাজে। আমরা হাইওয়ের পাশেই এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য দাঁড়ালাম। চালের সাদা রুটি, তরকারি, ডাল, ভাত দিয়ে খাবারটা সারলাম, আর স্বাদ ছিল একদম ঘরোয়া খাবারের মতো। লাঞ্চ সেরে আবার রওনা দিলাম। প্রায় 4:30টার দিকে আমরা এসে পৌঁছালাম মাইসুরে। এখানে এসে প্রথমেই আমরা দেখতে এলাম কারঞ্জি নেচার পার্ক। এন্ট্রি চার্জ 30 টাকা। আপনি যদি পাখি প্রেমিক হন তবে আপনার জন্য এটি একদম পারফেক্ট জায়গা। এটি লেকের চারপাশে তৈরি একটি পার্ক। এখানে লেকে আপনি বোটিংও করতে পারেন। দেখার জন্য অনেক কিছু আছে। আপনি চাইলে বেশ কিছু ঘন্টা এখানে কাটাতে পারেন। পার্ক ঘুরে আমরা যাচ্ছি হোটেলের দিকে। মাইসুর প্যালেসের কাছেই 1500 টাকা ভাড়া দিয়ে উঠেছি হোটেল রূপাত। হোটেলের রুফটপ রেস্টুরেন্টে চলে এসেছি ডিনারের জন্য। ডিনারে আমরা অর্ডার করেছি চাউমিন ও প্ল্যাটার। গুড মর্নিং। আজকে আমাদের মাইসুরের দ্বিতীয় দিন আর আমাদের ট্যুরের 11th ডে। আর সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি মাইসুর ঘুরে দেখ। প্রথমেই আমরা যাচ্ছি মাইসুর তথা ভারতের অন্যতম টুরিস্ট প্লেস মাইসুর প্যালেস দেখতে। তাজমহলের পর মাইসুর প্যালেস হলো ভারতের মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে বছরে 60 লাখের বেশি টুরিস্ট এই প্যালেস ঘুরতে আসে। এটি একটি ঐতিহাসিক প্যালেস এবং মাইসুরের রাজার রয়্যাল রেসিডেন্সি প্যালেসটি আম্বা ভিলাস প্যালেস নামেও পরিচিত। 70 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে চলে আসলাম গেটের ভিতরে। ভেতরে আসতে প্যালেস দেখে সত্যি খুব ভালো লাগলো। প্যালেসটাও অনেক বড় এবং তার সামনের চত্বরটাও বেশ অনেকটা। Thank you.
প্লেসটা ভালোভাবে ঘোরার জন্য এবং এর ইতিহাস আরো ভালোভাবে জানার জন্য আমরা একজন টুরিস্ট গাইডের সাথে ঘুরব। তো আসুন এই সাজানো গোছানো মনমুগ্ধ করা রয়্যাল প্যালেসটির ভেতরে যাওয়া যাক। প্যালেসের ভেতরে যাওয়ার আগে এখানের কাউন্টারে আমরা জুতো জমা রাখলাম। এখন আমরা এসে গেছি প্যালেসের অন্দরমহলে। এই মহলের এরিয়া 4.5 একর। এই যে মডেলটা দেখছেন এটাই ছিল কাঠের তৈরি প্রথম মহল, যেটা তৈরি করা হয়েছিল 1804, যেটি 1996 এ অনুষ্ঠানের সময় প্যালেসটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এবং তারপর নতুন করে যে মহলটি তৈরি করা হয় সেটি হলো আজকের এই প্যালেস। এই যে গোল্ডেন রঙের ছোট্ট মন্দির দেখছেন, এখানে বিরাজ করছেন 50 কেজি সোনা দিয়ে তৈরি চামুণ্ডেশ্বরী দেবী। এই মন্দিরে রয়েছে বিনা হাতে গণেশ দেবতা। বিনা হাতে গণেশের এই দুর্লভ দৃশ্য আপনি এখানে আর রাজস্থানে দেখতে পাবেন। এই সব মূর্তিগুলো রাজস্থানের মাকরানা মার্বেলে তৈরি। এই যে গলা কাটা হাতিটা দেখছেন, এটি অরিজিনাল হাতির মাথা। কর্ণাটকের আরো এক জনপ্রিয় টুরিস্ট পয়েন্ট বান্দিপুর জঙ্গল থেকে শিকার করা হয়েছিল এই হাতিটাকে আজ থেকে 70 বছর আগে। এই 750 কেজির এই পালকিতে রয়েছে 80 কেজি সোনা। দশেরার সময় আগে এতে রাজামশাই বসে যেতে, এখন এতে চামুণ্ডেশ্বরী দেবীকে বসিয়ে নিয়ে যায়। এখানে আপনাকে জানিয়ে রাখি, মাইসুরে দশেরা ফেস্টিভ্যাল কিন্তু অনেক ধুমধাম করে মানানো হয়, বিশেষ করে এই রাজপ্রাসাদেও অনেক বড় করে অনুষ্ঠান হয়ে থাকে এবং লাখো দর্শনার্থী ভিড় জমায় এই সময়। 400 বছর পুরনো এই দশেরা দেখতে 2019 প্রায় 10 লক্ষ লোক ভিড় জমিয়েছিল এখানে। দশেরার সময় এই গেটটি দিয়েই 15টি হাতিকে নিয়ে যাওয়া হয়। এই জায়গাটি হলো রাজাদের বিয়ের মণ্ডপ। এখানের এই যে ঝাড়বাতি পাখা দেখতে পাচ্ছেন, এগুলো 108 সাল পুরনো এবং প্রতিটি সচল রয়েছে। এগুলো সব রাজা মহারাজাদের পরিবারের ফটো। এটি হলো মহারাজ কৃষ্ণদেবের ছবি, যিনি প্রথম কাঠের প্যালেস বানিয়েছিলেন। আর এই যে সোনার তৈরি সিংহাসনে বসে আছেন, ইনি হলেন কৃষ্ণরাজা ওয়েডেয়ার ফোর্থ, যিনি আজকের এই প্যালেসটি বানিয়েছিলেন 1912 সালে। আর ইনি হলেন রাজমাতা কৃষ্ণরাজা ফোর্থের মা। এটি হলো মাইসুরের প্রথম মাইসুর সিল্ক শাড়ি। 8 মিটার লম্বা এই শাড়ির পাড় 100 গ্রাম সোনা দিয়ে তৈরি। এটি একটি 3D ছবি, মানে এখানে সামনে যে কোনো অ্যাঙ্গেল থেকেই ছবিটা দেখি না কেন, যেন মনে হবে উনি আমাদের দিকেই তাকিয়ে আছে। চন্দন কাঠ দিয়ে তৈরি এই বাস্কগুলোতেই আসতো রাজার কাছে নিমন্ত্রণ পত্র। ড্রেসিং রুম, মেকআপ রুম, চেয়ার রুম, ওপর সিলিং দেখি, ওপর সাগওয়ান লাকড়ি বর্মা সেলা হ্যাঁ, ড্রেসিং টেবল বেলজিয়াম শীশা, छोटा कुर्सी है, क्रिस्टल कांच का कुर्सी, दोनों बड़े चांदी, मेरा असली हाथी के दांत फ्रेम फोटो, एक एक दांत 10 किलो वेट, एक दांत को आज कीमत 50 लाख से करोड़ रुपये होता है। आपने अभी तक देखा पेंटिंग रूम में 3D पेंटिंग रूम, कार्विंग बारे में भी देखिए, 3D का बीच में देखा अंदर जाता है। राजा का बॉडी गार्ड फिर वे 150 साल पुरान गड़ी इंग्लैंड विक्टोरिया रानी ने राजा को गिफ्ट किया। ये जगह के बोले देवानी आम, माने সভা মণ্ডপ। নবরাত্রির সময় রাজা এখানে সোনার সিংহাসনে বসতেন, তার পাশে থাকতেন তার মন্ত্রিমণ্ডল, আর নিচে দুই পাশে ইন্ডিয়ান এবং বিদেশি VIP বসতেন, এবং উপরে বসতেন প্রাসাদের মহিলারা, আর সামনেই এই মাঠে থাকত সাধারণ মানুষ। নবরাত্রির 9 দিন রাজা এখানে বসে সকলের সমস্যা শুনতেন, অভিযোগ শুনতেন, এবং নবরাত্রির পর শুধুমাত্র মন্ত্রিমণ্ডলের সাথে তার সভা হতো। এখন আর রাজার নিয়মও নেই, আর সেই সভাও নেই। এখন দিওয়ালির সময় এই মাঠে মঞ্চ বানিয়ে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।
দরজায় এই যে ডিজাইন দেখছেন এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি। এই দরজায় বিষ্ণু দেবতার 10টি রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে দিওয়ানে খাস वो दीवाने आम था जनता के लिए दीवाने का पर्सनल राजा मिनिस्टर को यहाँ पे मंजुली का बुलबुलिया डांस हुआ था। हमें जे तुम्हार मेरा ढोल ना सा बुलबुलिया। ठीक है, दो पिलर के बीच में राजा बैठते थे सिंहासन पे, दोनों साइड मिनिस्टर्स, राजा मंत्री बैठ के कॉन्फिडेंशियल मीटिंग होते थे। मीटिंग के बाद यहाँ डांस होते थे, ऊपर से रानियाँ लोग देखते थे। राजा आने के लिए सर देखिए चांदी दरवाजे से राजा आते थे, चांदी दरवाजे से राजा आता था, उधर गणेश मंदिर को जाके दर्शन करके चांदी से निकाल के सिंहासन पर बैठता था। बाकी मिनिस्टर को बाकी दरवाजा अस्थिदंत से आता था। चांदी दरवाजे के ऊपर अनंत पद्मनाभ शेषनाग त्रिवेंद्रम मंदिर, नीचे शिव पार्वती, दरवाजे पे कृष्ण का बाल रूप है गजलक्ष्मी, दरवाजे पे विष्णु भगवान के 10 रूप है, एक मत्स्य रूप है कूर्मा वराह नरसिंह वामन, आगे परशुराम राम बलराम कृष्ण। अभी कलयुग चल रहे, कलयुग खत्म के बाद नेक्स्ट कल की आएंगे। এখন আমরা মহলের বাইরে এসে গেছি। এখানে কর্ণাটকের অন্যান্য সব প্রমুখ টুরিস্ট পয়েন্টের ছবি সহ নাম দেওয়া আছে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরে ভিডিওতে দেখাবো মাইসুরের অন্যান্য প্রমুখ সব দর্শনীয় স্থান। দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন।